আমি অপর আমি আমাকে গ্লোরিফাই করার জন্য এই কথাটা বলছি না আচ্ছা বসো 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 আচ্ছা বসো দিব না দাঁড়াতে পারছি না বসো 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 ঠান্ডা 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 আমি এবার বলছি যে আমার বেশ মনে পড়ে যখন আমি প্রথম যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি যখন প্রথম যাদবপুর লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলাম প্রধানমন্ত্রীরা বেঁচে নিলে এই বিশ্বভারতীর উপাচার্য হয়ে থাকে তখন রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী তিনি আমি বিশ্বভারতী গ্রুপের মেম্বার ছিলাম আমাকে সাথে করে নিয়ে এসেছিলেন তাই তখনই বিশ্বভারতীতে আমার প্রথম আসা আমি বিশ্বভারতীতে যখন এসেছিলাম আমার মনে আছে রাজীবজিও বেশ ইয়াং অবস্থা প্রাইম মিনিস্টার হয়েছিলেন আর ইয়াং জেনারেশন স্টুডেন্টদের তার প্রতি একটা ভালোবাসা ছিল যখন খেতে বসেছি আমরা ছাত্র ছাত্রীদের সাথে রাজীব বিশ্বের কিনে আমিও ছিলাম ছাত্র ছাত্রীরা রাজীব গান্ধীকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে জিজ্ঞেস করি আমাদের আইকন কার হওয়া উচিত কার মতো হওয়া উচিত রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন করব কেন বলেছিলেন জানেন তার কারণ উনি জানতেন বাংলার মাটিটাকে আমরা খুব ভালোবাসি বাংলার মানুষকে আমরা খুব ভালোবাসি বাংলাটাকে আমরা চিনি এত ছোট একটা সিটির মন্ত্রী করলাম কোনো কাগজ তুলে নিতে পারে একটাও নিচ্ছে না কেন আর আজ সেই বিশ্বভারতীর বুকে যখন আমি দেখি প্রাচীর গেছে দেওয়া হয় অর্থাৎ মানুষের হৃদয়টাকে তারা নিক্ষেপ করা হয় তখন আমি ভালোবাসি না আমি তখন বলি বন্ধ ভেঙে দাও বন্ধ ভেঙে দাও ভালো আমার ভালো লাগে না যখন দেখি বিশ্বভারতীকে কেন্দ্র করে একটা জঘন্য ধর্মান্ধ রাজনীতি চলছে আমার ভালো লাগে না যখন আমি দেখি আমার বাউল ভাই বোনেরা গান গিয়ে বলে তোমার মৃত মাজারে রাখিব ছেড়ে দেব না আমরা বলি বিশ্বভারতী তোমার মৃত মাজারে রাখিব ছেড়ে দেব না সেই বিশ্বভারতীতে আজকে অকথা কুকথা এবং আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এক ভিন্ন রাজনীতি এখানে আমদানি করা হয়েছে সারা বাংলার বুকে এক ভিন্ন রাজনীতির আমদানি করা হয়েছে ভিন্ন বললেও ভুল হবে আমি সহজ ভাষায় বলি এক সংকীর্ণ ঘৃণ্য বিদ্বেষমূলক এমন এক রাজনীতির আমদানি করা হয়েছে যা আমাদের ধর্মটাকে ভুলিয়ে দিচ্ছে হিন্দু ধর্ম তারা জানে না হিন্দু ধর্ম জানতে গেলে বিবেকানন্দকে ছবিতে বাংলা দেওয়া হবে না তাকে অন্তর দিয়ে জানতে হবে রামকৃষ্ণকে জানতে হবে সারদা বাবাকে জানতে হবে মা তারাকে জানতে হবে কঙ্কাই তারা জানতে হবে ফুলগুলা জানতে হবে বক্রেশ্বর জানতে হবে নরকেশ্বরী জানতে হবে অথচাপ্তী জানতে হবে তারকেশ্বর জানতে হবে বোলপুর জানতে হবে বেলুর জানতে হবে দক্ষিণেশ্বর জানতে হবে কালীঘাট জানতে হবে মনে রাখবে ইট ইজ নট দ্যাট ইজি বাংলা ইলেকশনের জন্য চাবির পাত্তা ছিল না প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে একবার চায়ের সাথে ফাইভ স্টারের খাবার সপ্তাহে একবার করতে আসছে দরবার সাথে চাই ফাইভ স্টারের খাবার আর দেখাচ্ছে ওটা আদিবাসীর ঘরবাড়ি আদিবাসী পাহাড়া না বন্ধু তা নয় আমার আদিবাসী ভাই বোনেদের অপমান করার কোন অধিকার কোন দিন নেই আমার তপশিলি ভাই বোনেদের অপমান করার কোন অধিকার তোমাদের নেই আমরা 365 দিন সকাল থেকে রাত রবীন্দ্রনাথ করি 365 দিন নজরুল করি 365 দিন গান্ধীজি করি 365 দিন নেতাজি করি 365 দিন আম্বেদকর করি 365 দিন বিয়োগ বিচার উন্নয়ন করি 365 দিন মনে রাখবেন এ মাটি আমার মনের ফসল এ মাটি আমার ভোট আমরা 365 দিন বলি এ মাটি আমার লক্ষ্মী পাঁচালী এ মাটি আমার সরস্বতী এ মাটি আমার রৌদ্র বর্ষা এ মাটি সবার সবার গতি এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি আমার অধিকার আন্দোলন এ মাটি অধিকার আস্থা মনে রাখবেন এটা এমনই মাটি সোনার মাটি মাটি চেয়েও খাঁটি সেই মাটিতে এসে সর্বদল ফেক আর ফেক পলিটিক্স ফেক অ্যান্ড ফেক
কথাবার্তা অর্থাৎ টোটালটাই হেড পলিটিক্স আর মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে দাও আমাদের মিছিলে দেখুন কত মানুষ লক্ষ লক্ষ কটা মাত্র ফ্ল্যাগ আর ওদের দেখবেন 10টা লোক তো 5000 ফ্ল্যাগ আর ওই ফ্ল্যাগটা বহন করে তারা এজেন্সির লোকেরা টাকা দিয়ে এজেন্সি দেয় আর এক একটা ফ্ল্যাগ বড় বড় 200-400-500 টাকা করে দাও ইলেকশন আসবে টাকা দিতে সব টাকা ছড়াতে শুরু করবে ইতিমধ্যে গ্রামে গ্রামে গিয়ে দিতে শুরু করেছে টাকা দিলে নিয়ে দিন বিজেপিকে ঘুরিয়ে দিন টাকা দিলে নিয়ে নিন এই জনগণের টাকা এই টাকা ধরে রাখবে ওদের নিজস্ব টাকা নয় টাকা দিয়ে গরিব মানুষ নিয়ে নিন আর ভোটের বাক্সে ফিরিয়ে দিন টাকা দিয়ে নিয়ে নিন বাংলা থেকে বিদায় করে দিন টাকা দিয়ে নিয়ে নিন এবং ঘৃণ্য রাজনীতি বন্ধ করে দিন দাঙ্গা রাজনীতি বন্ধ করে দিন কেন ঘৃণ্য রাজনীতি করবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখিনি এক সূত্রে বাঁধি আছে সহস্র জীবন একই কার্য শক্তি আছে সহস্র জীবন বন্দে মাতরম বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনয়তি নায়ক জয় রে আজকে বলছে ওটাও পরিবর্তন করবে আমি শুধু বলি একটু টাচ করে দেখো এত বড় যদি অধ্যন্তর কথা হয় বাংলার সংস্কৃতিকে ভাঙবার জন্য বাংলার মেরুদণ্ডকে সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানা রকম চক্রান্ত চলছে কি ভাই বলে আপনারা আমার সাথে আছে তো আজকে আমার এই ঘরটা আছে দেখছো এ
এটা দিদি আমাদের করে দিয়েছে, এটা বাংলার আবাস যোজনা। এরপর তাই আমি ভোক্তা দিদি চেয়ে দেবো, অন্য কাউকে দেবো। এবার ওর হাজবেন্ডের কাছে গেছে, গিয়ে বলছে দাদা দাদা আপনার বউ তো দেবে না বলছে, তাহলে আপনি আমাদের ভোক্তা দিন। তখন ওই ভোক্তারা বলেছে আরে ভাই আমি পুরোহিত গিরি করে খাই, দিদি আমাদের জন্য পেনশন করে দিয়েছে, আমার ভোক্তা তো দিদি পাবে, আমি তো আপনাদের দেবো। এবার বাড়ির মেয়েটার কাছে গেছে, মেয়েটাকে গিয়ে বলছে বোন বোন তুমি তো পড়াশোনা করছো, 18 বছর বয়স হচ্ছে তোমার, তুমি নতুন ভোক্তা হবে, তোমার ভোক্তা আমায় দিও। মেয়েটি তখন বলছে ও আমি ক্লাস 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে গ্রাজুয়েশন, তারপর বিশ্ববিদ্যালয় পড়ব, দিদি আমায় পড়াবে, আর ভোক্তা দেবো তোমাকে, যাও হবে যাও আমি দেব। এবার ছেলেটার কাছে গেছে, বাচ্চা ছেলে ক্লাস 9 পড়ে, গিয়ে বলছে ভাই তাহলে তোমার তো বয়স কম, আর তুমি তো ভোট দিতে পারবে না, কিন্তু তোমার কারো সাথে দেখা হলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে তুমি কি বলবে? ছেলেটি বলছে আমি তো সবুজ সাথে সাইকেল পেয়েছি, তাই আমি বলবো আমি একদিন 10 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম, আজকে আমি সবুজ সাথে সাইকেলে করে হেঁটে যাই, ওটা আমার বাবাও মাঝে মাঝে চড়ে, তাই আমি সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে ভোট দেবে না। বাচ্চাটার কাছে গিয়ে তার মাকে কথা বলতে গেছে, আপনি করলে বুঝো কেন না বাবা, আমার বাচ্চাটা যখন জন্মেছে এই সরকার একটা সবুজ শিক গাছ দিয়েছে, আমার বাচ্চাটাও বড় হচ্ছে গাছটাও বড় হচ্ছে, ও আমাদের দুই বন্ধু দুই ছেলে মেয়ের মতো আমি গাছটাকে মানুষ করছি, আমি তো মমতা ব্যানার্জি ছাড়া কাউকে বলতে। এবার ভদ্রলোক বলেছে তাহলে আমি কোথায় যাব, তাহলে আমরা কোথায় যাব? তখন পরিবারটা বলেছে বুদ্ধি করে আপনি একটা কাজ করুন, আপনি বৈতরণীতে যান, বৈতরণীতে যান, যেখানে দেখবেন খুব সুন্দর সুন্দর শ্মশান ঘাট তৈরি হয়েছে এবং সেগুলো অনেকগুলি তৈরি করে দিয়েছে, বেরিয়ার গ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে, আপনার যদি প্রয়োজন হয় আপনার পরিবারের কারো মৃত্যু হয় 2000 টাকা পাবে, সেটাও দেবেন, সেটাও দিদির কাছ থেকে চেয়ে নেবে, আপনি এখন যান, আপনাকে আমি মৃত্যুর কথা বলছি না বা সেটাও নিয়ে চেয়ে নেবে, এর জন্য আমরা কিন্তু কোনো গুপ করি না। তো এই হচ্ছে আজকের অবস্থা, এইগুলো ভুলিয়ে দেওয়ার জন্য কি করছে বলুন তো? গান্ধীজি যারা গান্ধীজিকে খুন করলো আজকে তারা ওদের নেতা, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে তারা আজকে ওদের নেতা, বিশ্বভারতীকে ভাইস চ্যান্সেলর খুঁজে পায়নি, আমার কোনো ইন্ডিভিজুয়াল লাভ না প্রতি নেই না ডিভান্সেস নেই বলুন না, আর পায়নি কাউকে খুঁজে, দেখে দেখে নিয়ে আসতে হচ্ছে মরকা মারা, বিজেপি মরকা মারা, বিজেপি স্টেপ মারা, একেবারে অনলাইনে স্টেপ মারা, কি নো বিজেপি নেতারা কি করে ইনসাইড দ্য মেসেজের পর ইনসাইড দ্য বিশ্বভারতী কি করে? ওই আমি তো কলকাতায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব করি না, ওই আমি তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব করি না, ওই আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব করি না, ওই আমি তো নজরুল ইউনিভার্সিটি গিয়ে এসব করি না, তখন কি করে রেগুলার বিশ্বভারতীটাকে একটা দঙ্গার একটা জায়গায় পরিণত করেছে। বন্ধু বুকে খুব বাজে, অনেক দুঃখ হয়, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ওদের মতো একতা কথা বলে আমি সম্মানটাকে নিচু করব না, সংকীর্ণ ভাষায় কথা বলে কেউ হয়তো উল্টো পাল্টা বলতে পারে, কিন্তু মনে রাখবে সংকীর্ণ ভাষায় কথা বলাটা ঠিক নয়, আমাদের একটা কালচার আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা আদর্শ আছে। তার কারণ রবি ঠাকুর ছাড়া বাংলাকে আমরা ভাবতে পারি না, বিবেকানন্দ ছাড়া ভাবতে পারি না, সারদা মা ছাড়া ভাবতে পারি না, নিবেদিতা ছাড়া ভাবতে পারি না, রামকৃষ্ণ ছাড়া ভাবতে পারি না, মাধব দেবী ছাড়া ভাবতে পারি না, নজরুল ছাড়া ভাবতে পারি না, ক্ষুদিরাম ছাড়া ভাবতে পারি না, অপূর্ণ চক্র ছাড়া ভাবতে পারি না, বিনয়বাদ হরিদাস ছাড়া ভাবতে পারি না, আবার আমরা যেমন গল্প কথা বুঝতে পারি না, এরকম আমাদের মধ্যে অনেক আছে, এটা মাথায় রাখবেন। তারা আমার গর্ব, লাল মাটিতে গান গিয়ে বেড়ায় দেখে মনে করবে তারা একটা বাউলের দেশ ভরে গান গাইছে, তাদের হৃদয়টা অনেক বড়। আমি বারবার আসি বোলপুর কারণ আমার হৃদয়টা হয় ভরপুর, আমি বারবার আসি বোলপুর আমার হৃদয়টা হয় ভরপুর,
হৃদয়টা বেড়ে যায়, হৃদয়টা বড় হয়ে যায় এবং মনে হয় আরো আরো প্রভু, আরো আরো প্রভু, আরো আরো আমায় শক্তি দাও, প্রাণ ভরিয়ে ক্লান্তি মিটিয়ে তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বর্ণে, এসো গানে। আবার বলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, হেক পলিটিক্স যারা আমদানি করেছে, ভিন্ন পলিটিক্স, ফেক ভিডিও আর ফেক পলিটিক্স যারা আমদানি করেছে, ভিডিওর মধ্যে দিয়ে উল্টো পাল্টা ছবি দেখানো আর মানুষকে মিথ্যে কথা বোঝানো আর মানুষকে বিপদে পড়ে আর গ্রামে গ্রামে গিয়ে মিথ্যে মিথ্যে উৎসব প্রচার করছে। গ্রামের লোকেরা সাবধান হন, শহরবাসীরা দেখবেন দশ জনের মধ্যে দুজনকে ঢুকিয়ে দিয়েছে, তারা এখানকার লোক নয়, তারা মহিলাগত, তারা এসে আপনাদের লোক বিজেপির নামে বোঝাবে আর বাংলার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে নির্বাচনের পথ পালিয়ে যাবে। আগে তো বহু পিঠে নিষ্ঠা দেখবা, তারপর তো তুমি সচেতন হয়ে বড় হবে। এত সস্তা নয় খেলাটা, এত সস্তা নয় সারা দিল্লি তো সব চোখ, সব ভারতবর্ষ তো দিনের চার ভাগ করেছিল, তাতে কি করেছো? আজ কিষাণদের একটা আন্দোলন, কৃষকরা বসে আছে এক মাস ধরে, কৃষকদের আন্দোলন চলছে হরিয়ানা পাঞ্জাবকে জুড়ে। কেন কালো বিল এনেছো? কৃষকদের মাল কৃষকরা বিক্রি করতে পারবে না, কৃষকদের জিনিস আপনারা কিনতে পারবেন না, আলুর দাম বাড়লে আমি সাবসিডি দিয়ে আলু দিতাম। আর এখন কি করেছি জানেন? বিল তৈরি করবার আগে নওদানা গাজিয়াবাদে শুনলাম বড় বড় ইন্ডাস্ট্রি বানিয়েছে আদানিদের, এবং আমার কেউ শত্রু নয় বাট আমি দেখেছি, এবং সেখানে যত কৃষকের জমিতে ফসল ফলবে সব নিয়ে পালিয়ে যাবে, নিয়ে পালিয়ে যাবে। লোকে আলু পাবে না, শস্য পাবে না, পটল পাবে না, চাল ডাল পাবে না, এই জায়গায় বিজেপি ভারতবর্ষটাকে নিয়ে যাচ্ছে। একদিকে সংস্কৃতি হত্যা, অন্যদিকে মুখ থেকে খাদ্য কেড়ে নেওয়া, আর প্রতিদিন মিথ্যে বাণী, যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গেছে, একেবারে কখনো মনে হচ্ছে সান্তা ক্লজ এসে গেছে, কখনো মনে হচ্ছে বলে বাবারে গান্ধী এসে গেছে, কখনো মনে হচ্ছে বল্লভভাই প্যাটেল এসে গেছে। কি ভাষণ আর তার কি বাণী, বাণী শুনে মনে হয় অরুণ কুমার বাণী রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গিয়েছিল সেই রকম বাণী শোনাচ্ছে। এই জিনিস চলতে পারে না। মহিলা গতদের পাড়ায় দেখলেই পুলিশে ডায়েরি করবে, আর যে পুলিশ ডায়েরি নেবে না নিজে লিখে পুলিশ বক্সে জমা করে নিয়ে আসবেন আর আমাদের একটা করে কপি পাঠিয়ে দেবেন। শুনলেন কিছু? মহিলা গতদের দেখলেই মহিলারা সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের সামনে রাখবেন, বহিরা গতরা বাড়িতে গেলে বলবেন বাড়ির ছেলেরা আসুক তারপরে কথা বলবে। যদি বলে কিছু বই দেবো বলে এখন কি করছি রে, সরকার তো বিনা পয়সা বই দেয়, বাচ্চাদের জুতো দেয়, ব্যাগ দেয়, কি দেয় না সবটাই দেয়, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় খাদ্য সাথী, বিনা পয়সায় স্বাস্থ্য সাথী, 5 লক্ষ টাকা করে সবাই কাজ করবেন, একটা পরিবারে একজন পাবেন 5 লক্ষ টাকার কাজ। তপশিলি বন্ধু আদিবাসী তাদের 60 বছর বয়স হলে তাদের 1000 টাকা করে পেনশন করা হয়েছে, এরকম অনেক কাজ, প্রচুর কাজ করা হয়েছে। চিন্তা করবেন না, 85,000 কোটি টাকা আমাদের আটকে রেখে দিয়েছে আর এখন করে চাকরি ফর্ম ফিল হচ্ছে, কেউ এখন করে প্রতিশ্রুতি দিয়ে চাকরি ফর্ম ফিল হয় যে তুমি লেখো যে আমি আমাকে চাকরি তুমি জিতলে তোমার আমি চাকরি দিয়ে দেব, হয় নাকি কখনো? মিথ্যে কথা, মনে রাখবেন গভর্নমেন্ট চাকরি বা অন্য চাকরি এইভাবে হয় না, টোটালটাই প্রতারণা করছে মানুষদের সাথে আর মিথ্যে কথা বলছে। সকাল থেকে রাত অব্দি একটাই কাজ, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে, হাজার হাজার কোটি টাকার এজেন্সি নিয়ে, মনে রাখবেন এরা বাংলাটাকে দখল করতে আসছে। মুরগিদের কথা মনে আছে তো? ছোটবেলায় মা ঘুম ভাঙাতো, বাচ্চাদের ঘুম পাড়াতো, ছেলে ঘুমালো পাড়া দুড়ালো মুরগি এলো দেশে, মনে আছে সেই গান? এখন নতুন করে সেই গান মনে রাখুন, দেশে বর্গি আসছে, রাজ্যে বর্গি আসছে, বর্গি হানা থেকে বাংলাকে বাঁচান, দস্যু হানা থেকে বাংলাকে বাঁচান, দঙ্গবাজদের হাত থেকে বাংলাকে বাঁচান। আর এই বাংলা এটুকু মনে রাখবেন, মানুষের কোন রকম ক্ষতি করে রাজনীতি আমি জীবনে করিনি, কোনোদিন করবো না। তার কারণ আমার প্রাণ মানুষের জীবন নিবেদিত, আমার একটাই
একটাই পরিবার, সেটা মানুষের পরিবার, আপনারা পরিবারকে আমি সবাইকে মানুষ, আমার মানবজাতির পরিবার পরিবার। তাই বলি বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আবার বলি অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। আবার বলি নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাড়ি শুনাইল ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবেরা, দানবেরা যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আবার একবার বলে যাই নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইল ব্যর্থ ইতিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হয়েছে ঘরে ঘরে। দানবের সাথে লড়াই হবে মহামানবের, আর ওই মহামানব আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথে। ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ। আমি কেষ্ট্র চাঁদু আশিস থেকে শুরু করে, বিকাশ থেকে শুরু করে, অসিত থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে, আমার বিশেষ করে বাউন ভাই বোনেরা, বাসুদেব বাবু, লক্ষ্মণ বাবু থেকে শুরু করে আমার সবাই আছেন এখানে ওখানে, আমার ধামসা আমাদের থেকে শুরু করে, ভোল থেকে শুরু করে অনেক মা বোনেরা আজ যা সংকটধ্বনি বাজিয়েছেন, আজ যা রূপধ্বনি দিয়েছেন, আমি তো মনে করি বাংলার মানুষ ওই সংকটধ্বনি আর রূপধ্বনি আর আজানের ধ্বনি যদি একসাথে যায় আর ধামসা আমাদের কি একসাথে বাজে, ওদের ভোগাটা করুন। বিশ্বকর্মা পুজোর আগে ঘুরে গেলেন যখন, তার আগে ভোগ আটটা করে ভোগ ভাব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই, হ্যাপি নিউ ইয়ার 2021। মনে রাখবেন একুশে আমাদের আন্দোলন, একুশে আমাদের জয়, একুশে আমাদের জেতাবে, একুশে আমাদের ভরসা, একুশে আমাদের আশা, একুশে আমাদের সুরাহা, একুশে আমাদের আস্থা, একুশে আমাদের সব, একুশ আমাদের গর্ব, একুশ পথ দেখাবে ভারতবর্ষকে বাংলা পারে বাংলা পারে বাংলা পারে। জয় হোক একুশে, জয় হোক আঠারো থেকে একুশে। আপনারা সকল ভালো থাকুন, ভোটার লিস্টে সবাই নামটা তুলে নেবেন, ভোটার লিস্ট এখন হচ্ছে, তার মানে কবে এনআরসির নাম করে আর কে এক এক নাম করে কাকা করে ডাকবে আর এনআরসি বলে দেবে তারই দেবে সব আর নিয়ে বই আমার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজেদের নামটা যার ভোটার লিস্টে তুলে রাখুন। বাদ বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দিই, আমি আপনাদের পাহা না, আমি একটি ব্যক্ত কোথাও থেকে সরকার দেবো না। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার আমি একটু সম্মান দিদি বিশ্বকবির চরণ ছুঁয়ে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, চরণ ধরিতে গিয়েও গো আমারে নিয়ো না নিয়ো না সরায়ে। বিশ্বকবিকে প্রণাম জানিয়ে বলি আমরা কারণ বন্দে আমরা কারা, আমরা কারা, আমরা কারা, মরছে কারা, মরছে কারা।
স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য সবাই ভালো থাকবে সুন্দর থাকবে ঠিক আছে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি সুতরাং আপনাদের আমি ইন্দ্রনীকে একটু স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি ইন্দ্রনীর অনেককে দিয়ে আমাদের এখানকার অনেক মা বোনেরা গান গিয়েছেন সুন্দর সুন্দর গান গিয়েছেন আমার একটু সুন্দর সুন্দর গাই সবটাই বাট আমি পরে ক্যাসেট শুনে নেব খুব ভালো থাকবে কি বুকে জোর আছে তো সাহস আছে লড়ার ক্ষমতা আছে হঠাৎ দরকার করে এসে যদি বাবুরা বলে এই গ্রাম থেকে চলে যান শুনবেন লড়ে যাবেন তো লড়ার মানসিকতা আছে তাহলে লাস্ট বলুন লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই মন্ত্র মন্ত্রের সঞ্জীবন বন্ধ মন্ত্র মন্ত্র মন্ত্রের সঞ্জীবন ছাত্র তুমি এগিয়ে বলো এই জোরে পেছনে যারা আছে ক্লান্ত হয়ে গেছে হচ্ছে এখন নতুন প্রজন্ম শপথ নিন শপথ নিন বিজেপিকে বিদায় নিন আপনারাই মা ভাই বোনেদের সকলকে বোঝাবেন মা বোনেরা আছেন শ্রমিক কৃষক আছেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে আছেন আমি কি বাসুদেব বাবুকে আমার শেষ সঙ্গে দু লাইন একটু আমাদের আশীর্বাদ দিতে বলবো কারণ বোলপুরের মাটি বাউলের মাটি সারা বাংলা আছে তার মতো একজন কৃতি মানুষ লক্ষণ ভাইরা তোমরা এখানটা চলে এসো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা সামনে এসো সবাই আছে লক্ষণ ভাই সুখাত্রী এসো এসো Thank you.
জয় 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 বাংলা জয়।